বিশালগড় নোয়ারপাড়ার বাসিন্দা ফারুক আহমেদ রঘুনাথপুর স্থিত বিশালগড় বক্সনগর রোডের পাশে 29 শতক জোত জায়গা রয়েছে তার। রাজনৈতিক পালা বদলের পর তার জায়গাটি বলপূর্বক দখল করার চেষ্টা করে বিশালগড় নিচের বাজারের বেশ কয়েকজন দুষ্কৃতী একবার তরুণ সংঘ ক্লাবে তাকে ডেকে পাঠিয়ে টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেয়। দফায় দফায় তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। মালিক ফারুক আহমেদ এতে অস্বীকার করায় রবিবার দুপুরে বিশালগড় মধ্যবাজারে পশু খাদ্যের দোকানটি বন্ধ করে দেয় এবং দোকানের ম্যানেজারকে বের করে দিয়ে চাবি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর করইমুড়ার ট্যাপারিয়া এলাকায় পোল্ট্রির ফার্মটিও ভেঙে তছনছ করে দেয়। সিসিটিভি নষ্ট করার পাশাপাশি দুজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। অপরদিকে নোয়াপাড়ার ফারুক আহমেদের বাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। আমরা বলতে পারছি না, যদি ওরা বলে যে আমরা মুসলিম আমরা এখান থেকে চলে যেতে, মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে বলে যে তোমরা মুসলিম এরিয়াতে থাকতে পারবে না, তাহলে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু বিনা কারণে কী কারণে আমরা এত অত্যাচার? না আমার স্বামী কোনোদিন কারোর কোনো ক্ষতি করেছে, কারোর তো কোনো ক্ষতি করেনি। কতদিন যাবত এই অত্যাচার আপনাদের পরিবারে? এই অত্যাচার 2021 মার্চের 18 তারিখ থেকে স্টার্ট হয়েছে। কিন্তু আমরা কী দুষ করেছি আমরা এটাই তো বলতে পারছি না। আপনার সামনে কী কী ভাঙছে? আমার ফার্মে সিসি ক্যামেরা ভাঙছে, ক্যামেরা নিয়ে গেছে, ছেলেগুলি যে কাজ করে ওদেরকে মারছে, ঘর ভাঙছে, দোকানকে তালা দিয়ে আছে, দোকানে গিয়েছে, ম্যানেজার ছিল দোকানে, আমার স্বামী অসুস্থতার কারণে ওদের ভয় ভীতিতে কোথায় আছে আমি তাও জানি না, একটা ফোনও করে না যে কোথায় আছে ও কি করছে। থানায় দ্বারস্থ হইতেছেন পরিবার? তো থানায় তো আমাদের দ্বারস্থ, আমাদের নিজেদের সেফটির জন্য তো আমাদের দ্বারস্থ হতে হবে, আমরা কি করবো আর? স্বামী কোথায় আছে তাও জানি না। মানে আপনার স্বামী কি এখন কোথায় আছে তাও জানেন না? না কোথায় আছে তাও তো জানে, তারা তো ফোন করে হুমকি দিচ্ছে, এই করবে সেই করবে, দোকান বন্ধ করতে তারা তো করলোই, তারা দোকানও বন্ধ করলো, ফার্মে এসে তালা দিলো, এখন আমার স্বামীকে কি করো তাও আমরা জানি না। দোকান কবে বন্ধ করেছে? দোকান আজকে বিকালবেলা ম্যানেজারের কাছে গিয়েছে, গিয়ে দোকানও সিসি ক্যামেরা ছিল, মেশিন নিয়ে এসেছে, ওরা ম্যানেজারকে বলেছে চাবি দাও, চাবি দিয়ে স্টার্টার তালা দিয়েছে, গিয়ে ওরা চলে এসেছে। আমার স্বামী তো দোকানে অনুপস্থিত, ও খুব এমনিতে খুব অসুস্থ। আমরা ফার্মে কি হয়েছে আজকে বিকালবেলা হঠাৎ করে আমার ফার্মের থেকে ফোন গেছে যে দুজন লোক আমার ফার্মে থাকে অলরেডি কাজ করে, ওরা ওরা খুব কয়েকজন লোক আইসে মুখে কালা কাপড় বেঁধে আইসে, আয়া তারা খুব মারধর করছে, আয়া কইছে মালিকের নাম্বার দিত, তো তার কাছে তো মালিকের নাম্বার নেই, কিছুদিন পর পর ফার্মের স্টাফ বদলি হইতেছে, তারা তো সবার কাছে তো আর নাম্বার থাকে না, পুরানো স্টাফ বাড়িতে গেছে, তারা কইছে নাম্বার দিতে, তারা কইছে নাম্বার নাই, তারা খুব মারছে, আমার ফার্ম ভাঙচুর করছে, ফার্মে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা নিয়ে গেছে ওরা, ফার্মের তারা খুব মারধর করছে, এমনকি আমার ফার্মের যে পোলট্রির যে মুরুখ খানা খাইব যে কন্ট্রোল রুম আছে আমার কন্ট্রোল রুমে তারা দিয়ে গেছে, এখন আমি ফার্মের মুরুখ কী করে আমি বাঁচামো? ফার্মের মুরুখ বাঁচানোর কোনো ইয়ে নেই। আজকা 2021 মার্চের 18 তারিখ মার্চের 18 তারিখ 2021 আমার স্বামীরে তরুণ সংঘ ক্লাবে ডাকাইছে, ডাকাইছে বলে হ্যাঁ আইসে ক্লাবে, আইসে কোথায়? নামার বাজার তরুণ সংঘ ক্লাব বিশালগড়। বিশালগড় আইসে পরে হ্যাঁ কয়েক অনেকজন লোক আছিল ক্লাবের মধ্যে, 20-30 জন লোক আছিল, সম্পাদক সহ সম্পাদক নেতৃবৃত্তি অনেক লোক আছিল, হেরা কইতাছে রাজেশ সাহাগর একজন লোক আছে, আমার 2005-এ আমরা রঘুনাথপুরে একটা জায়গা রাখছি 3 ঘন্টা জায়গা, এটা রাজেশ সাহারে দিয়ে দিতে, তো আমার হাজব্যান্ড কইছে আমার জায়গা আমি নিজে কিনছি, আমার জুতের জায়গা, আমার কাওলা পড়ছে সব কিছু আছে, আমি এই জায়গা কিনলে হেরে দেবো, না দিয়া দিতে হইব। মানে খুব জোর জবরদস্তি হয়েছে আমার স্বামীর উপরে, আমার স্বামী কোনো কিছু কইছে না, খুব জোর জবরদস্তি পারেন আমার স্বামীরে মারে তারা, আমার যা স্বামী বুদ্ধির বলে এই তারা ক্লাবের থেকে বেরিয়ে গেছে, কইছে আমি এই জায়গা আমি দিতাম না। কী কারণে তারা এরকম করতেছে? তারা তো একটা গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে তো আমরা বাস করি, আমরাও তো বাসার স্বাধীনতা আছে, কিল্লে কে তারা আমরা রাজেশ শাহ জেতানি কি করে, রাজেশ শাহ কি করে এটা তো আমি জানি না, তারা রাজনীতি করে বা কি করে, তারা বিজেপি পার্টি সমর্থক কইছে পরে দিতে কইছে, আমরা কইছি আমরা দিতাম না, খুব জোর জবরদস্তি করছে আমরা জায়গা দিতে, আমরা দিতাম না কইছি, কইছি পরে আমরা নোয়াপাড়া রুট যাইতে লোকনাথ ক্লাব মন্দিরের সাথে আমরা একটা জায়গা আছে 1 ঘন্টা, ওই জায়গার মধ্যে আমরা বিল্ডিংয়ের কাজ ধরছিলাম, লেবার দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি আমরা, যেখানে কাজ করতে পারতাম না, ঠিক আছে আমরা কাজ বন্ধ রাখছি, আমরা কারোরে জানাইছিও না কোনো কিছু না, ঠিক আছে শেষ। তারপর এটাতে এখন দেখলাম যে একটা বিজেপির দলীয় পতাকা লাগানো আছে, হ্যাঁ আমি বলছি হ্যাঁ এটাই, তা আমরা তো কোনো কারোর কাছে যাইও না, কোনো প্রতিবাদও করিনি আমরা, তারা যা মনে যা তাই করেছে। আজকে গত আগস্টের 25 তারিখ দুপুরবেলা আমার স্বামী ঘরে ভাত খাইতেছে, খুব অসুস্থ হয়ে দোকানে এবার রেডি হয়েছে, হঠাৎ করে আর প্রেশার বেড়ে গেছে, থেকে ঘর থেকে আর আইসে না, ঘরেই রয়েছে, দোকান থেকে হঠাৎ করে ফোন গেছে, নিত্যগোপাল সাহা একজন আমাদের দোকানে থাকতো, বসতো সবসময়,
তো তাই না ফোন করছে, মনে হচ্ছে দাদা ফোন করছে, ফোন রিসিভ করছে, দুই তিনবার ফোন করার পর অসুস্থ নিয়েই ফোন রিসিভ করছে। করছে পরে দাদা কইতেছে যে নিত্যগোপাল দাদা কইতেছে যে ফারুক তোমারে ক্লাবে ডাকাইছে, ক্লাবে আইতা। হ্যাঁ কইতেছে আমি তো অসুস্থ, আমি কী করি ক্লাবে, না আজকে বিকালের মধ্যে তোমার ক্লাবে আইতে লাগবো। কইছে না আমি তো পারতাম না, আমি অসুস্থ, কী কী লেগা? কইতেছে জায়গাটার ব্যাপারে কথা আছে। তো জায়গার ব্যাপারে কী কথা হইব, আমি তো কইছি এই জায়গা আমি দিতাম না, পর না জায়গা দিতেই লাগবো, নাইলে খুব অসুবিধা হইব, আমরা ফার্মের রূপে আগাতে হইব, দোকানের রূপে আগাতে হইব, খুব হইব। মানে জায়গা দিতে হবে এই কথাটা কি নিত্যগোপাল সাহেব বলছে? নিত্যগোপাল সাহেবের সাথে অন্য লোক আছিল, তারাও কইতেছে জায়গার ব্যাপারে কথা কইব। এরপরে ওই দিন রাত্রেবেলায় অনেক ফোন গেছে আমার স্বামীর কাছে, আমার স্বামী তো কি লেগে ফোন করতেছে, একটা আতঙ্কের ব্যাপারে তো আছে, আমরা এই দেশে বাস করি ঠিক আছে, আমরা তো একটা স্বাধীনতা আছে, কি লেগে বারে বারে ফোন আইতাছে। এরপরে আমার স্বামী কইছে না আমি আইতাম না দোকানে, কইছে না যেমন লোক আইতেইব। এরপর রাত্রে নবাদুল ফোন করছে, ফোন করে কইতেছে তোমার সাথে কথা আছে আয়ো ক্লাবে আয়ো, কইছে না ক্লাবে আইতাম না কি লেগে। জায়গা দিতাম না, তখন তারা কি করছে ওই এক ঘন্টা জায়গার আবার কাজ বন্ধ করে দিছে, দিয়া তারা ওইদিকে ফ্ল্যাগ লাগাইছে, বিজেপির প্রোগ্রাম করছে। নবাদুল বলতে কাকে, কোন নবাদুল বলছেন? নবাদুল বণিক যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, যে যুব কংগ্রেসের তো নেই, যুব মোর্চার প্রেসিডেন্ট যে নবাদুল বণিক বিজেপির। হ্যাঁ, তারপরে ওইদিকে আমরা এক ঘন্টা জায়গার মধ্যে ফ্ল্যাগ লাগাইছে, প্রোগ্রাম করছে, তাও আমরা কারোর কাছে গেছি না, কোনো কিছু কইছি না, দেখ তারা প্রোগ্রাম করছে। মানে যুব মোর্চার যিনি বিজেপি রাজ্য সভাপতি উনি আপনাদের বলেছে এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য? জায়গাটা দিয়ে দেওয়ার জন্য উনিও বলছে? উনি আজকে এখানে আইছে? এখানে তো আমি ছিলাম না, ওরা ছিল, ওরা তো মুখ বান্ধা ছিল, কে এসেছে ওরা তো কেউ বলতে পারে না। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি দলের সমর্থক, আমরা তো সবাই এই দলকে ভোট দিয়ে আমরা এখানে এনেছি, কিন্তু আমাদের সাথে যে আজকে এরকম কী কারণ হচ্ছে এটা তো আমরা জানি না। এদিকে তো তিন ঘন্টা জায়গা, তারপর তারা বলেছে এখানে জেলা অফিস করবে। কোন জায়গাতে? এটি আমরা রঘুনাথপুর যে জায়গাটা আছে এটাতে জেলা অফিস করবে। তো জেলা অফিস করলে তো জেলা অফিস তো শুধু তারাই না, জেলা অফিস করার জন্য তো উপর মহল থেকে লোক এসে বলবে যে এখানে জেলা অফিস করবে, কিন্তু আমাদের কাছে তো কেউ বলে না, ওরাই বলছে শুধু জেলা অফিস করবে, কিন্তু আমরা তো কী কারণে আমি তাও জানি, আমরা বলছি আমরা জায়গা দেবো না, এছাড়া তো অনেক জায়গা আছে, কিন্তু আমরা কি মুসলিম বলে কি আমাদের? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।